সারা দেশে লকডাউন চলছে। সরকার নির্দেশ দিয়েছে জরুরি কোনো কাজ ছাড়া কোনো মানুষ যাতে বাহিরে না যায়। এমন তো অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষক। লোকজন না থাকার কারণে তাদের ক্ষেতের ফসল গড়ে তুলতে হিমশিম খাচ্ছে তারা। তাদের কথা চিন্তা করে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু ও পূবাল থানা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাকিবুল হাসান অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে সেই অসহায় কৃষকদের পাশে দাঁড়ান। এ সময় সঞ্জিত কুমার মল্লিক বলেন, আসলে একজন মানুষ হিসেবে দুর্গত অবস্থায় মানুষ যখন পড়ে যায়, মানুষ যখন অসহায়ত্বর মধ্যে পড়ে যায়, তখন একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা একজন রাজনৈতিক সামান্য কর্মী হিসেবে আমরা মনে করি এই এলাকার এই যে কৃষক তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তারা আমাদেরই মানুষ, আমরা তাদের সন্তান। আমাদের এই করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে আমাদের এই অত্র অঞ্চলে বিভিন্ন কৃষকেরা যারা আমাদের এই খাদ্য উৎপাদনের জন্য, ধান উৎপাদনের জন্য, বিভিন্ন ফসল উৎপাদনের জন্য তাদের নিরলস শ্রম দিয়ে, ঘাম দিয়ে তারা এই ধান উৎপাদন করেছে। এখন হচ্ছে বর্ষা সময়, এই সময় ধানটি আমরা যদি যথাযথভাবে কৃষকের ঘরে পৌঁছে দিতে পারি তাহলে এই সুবিধাটুকু কিন্তু আমরাই ভোগ করব। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, দেশবাসী সকলে উপকৃত হবে। আপনারা সকলে জানেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক আমাদের মমতা মহিমা দেশরত জননেত্রী শেখ হাসিনা আহ্বান করেছেন কৃষকের ঘরে ধান কেটে পৌঁছে দেওয়ার জন্য। তার আহ্বানে সাড়া দিয়ে আমরা যেহেতু স্বেচ্ছাসেবক লীগ করি, স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে আমাদের মমতা মহিমা দেশরত জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন। আমরা তার কর্মী হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমরা আজকে এই কৃষকের ধান কেটে, তারা আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের বান্ধব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ড, থানা, আমাদের সকল মহানগরের আমাদের নেতৃবৃন্দদেরকে, আমাদের ভাই বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা এই কার্যক্রমে শুরু করেছি। এবং বিশেষ করে আজকে এই হায়দ্রাবাদ আমাদের মহানগরের একটি অন্যতম এলাকা, এই পবিত্র মাটিতে শায়িত রয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ আসানউল্লাহ মাস্টার। তাই আমরা মনে করেছি আমাদের এই মহৎ কাজটি আমরা এই পবিত্র মাটি থেকেই শুরু করব। আজকে থেকে আমরা এই ধান কাটার কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং গাজীপুর মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি থানায় আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব বলে আমরা বিশ্বাস করছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে পরবর্তী সময় থেকে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি গাজীপুর দুই, এবং আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের সকল স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে এই মহামারীটি যখনই শুরু হয়েছে ঠিক প্রথম দিকে আমরা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আমরা জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছি। আমরা আমাদের ফার্মাসিস্টদের মাধ্যমে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আমরা হাজার হাজার হ্যান্ড স্যানিটাইজার আমরা এলাকাবাসীর মধ্যে বিতরণ করেছি। আমরা বিভিন্ন জীবাণুনাশক স্প্রে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এখনও অব্যাহত রয়েছে আমরা করছি। এবং আমরা যেই অসহায় এবং মেহনতি মানুষ এবং যারা কর্মহীন মানুষ, যারা বর্তমানে কর্মহীন হয়ে একদম অসহায়ত্ব জীবনযাপন করছে, আমরা তাদের ঘরে ঘরে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি থানায়, মহানগরের বিভিন্ন এলাকায় আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সেই ভালোবাসার যে উপহার ত্রাণ সেগুলি আমরা পৌঁছে দিচ্ছি। এটা আমাদের অব্যাহত থাকবে। আর আজকে থেকে আমরা এই ধান কাটার কর্মসূচি শুরু করেছি। আমাদের এই যতদিন এই মহামারীটি থাকবে আমাদের এই কৃষক তারা আমাদেরই মানুষ, তারা আমাদের একেবারে আত্মার আত্মীয়। তাদের যতদিন প্রয়োজন হবে আমরা তাদের পাশে থেকে, আমরা তাদের সন্তান হিসেবে আমরা তাদেরকে সাপোর্ট করে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।